আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। গুয়াকামোলি তৈরি করছে ইনারা। বাসায় অ্যাভোকাডো থাকলে প্রায়ই সে এটা তৈরি করে। মেক্সিকান এই গুয়াকামোলি সাধারণত ডিপ হিসেবে ব্যবহৃত হয়। চিপস বা নাচোসের সাথে দারুণ ভাবে চলে এটা। তবে আমাদের বাসায় এটা একটু অন্যভাবে হয়। চিপস দিয়ে খাওয়ার জন্য গুয়াকামোলি তৈরি করা হয় না, গুয়াকামোলি খাওয়ার জন্য চিপস কিনে আনা হয়। ভিডিওটা একটু আগে গত শীতের, এ কারণেই কিন্তু ইনারা পরে আছে জ্যাকেট। আর শীত প্রধান দেশ হলেও কানাডায় কিন্তু এখন সামারই চলছে। চিপসের সাথে ডিপ হিসেবে খাওয়া ছাড়াও এটাকে আমরা ব্রেডের উপর স্প্রেড করেও খেতে পারি। আবার খাওয়া যায় সালাদের ড্রেসিং হিসেবে। মেক্সিকান জনপ্রিয় এই গুয়াকামোলি তৈরির জন্য একেবারে অপরিহার্য যে উপাদান সেটা হচ্ছে অ্যাভোকাডো, যা মেক্সিকোতে গ্রিন গোল্ড নামে পরিচিত। একটা অ্যাভোকাডোর জন্য আমরা নিয়েছি একটা টমেটো। এই টমেটোটা অবশ্যই গুয়াকামোলিতে অপশনাল আইটেম, আর বাকিগুলো কিন্তু সব কম্পালসারি, সেটা লেবু, পেঁয়াজ এবং ধনে পাতা। তো চলুন কথা না বাড়িয়ে গুয়াকামোলি তৈরি করা শুরু করি। যারা আমার এই চ্যানেলটির সাথে শুরু থেকেই আছেন তারা অনেকেই ইনারাকে চেনেন। ইনারা আমাদের একমাত্র কন্যা। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। গুয়াকামোলি তৈরি করার জন্য প্রথমেই অ্যাভোকাডোটাকে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। ইনারা এখন সে কাজটাই করছে। এরপরে টমেটো, যেটাকে আমি অপশনাল বলেছি, কারণ মেক্সিকান এই গুয়াকামোলি অনেক সময় টমেটো বাদ দিয়েই শুধুমাত্র অ্যাভোকাডো দিয়েই তৈরি করা হয়। সেটাই শুধু ব্যবহার করা হয় পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর লেবুর রস। তবে না মেনে উপায় নেই, টমেটোর ব্যবহার এই গুয়াকামোলিকে অনেক বেশি টেস্টফুল করে তোলে। তাছাড়া নানা পুষ্টিগুণ আর অসম্ভব ফাইবার সমৃদ্ধ এই অ্যাভোকাডোর নিজস্ব কোনো স্বাদ বা গন্ধ নেই। এটার সাথে যখন যে উপাদান ব্যবহার করা সেই টেস্টটাই আমরা এর মধ্যে পেয়ে থাকি। আমি জানি এই মুহূর্তে অনেক জিজ্ঞাসুচক আমার দিকে তাকিয়ে আছে, মনে মনে জানতে চাচ্ছে তাহলে অ্যাভোকাডো কেন খাবো। আমি বলবো খুব বেশি না, 5 মিনিট সময় আপনি গুগলের পিছনে ব্যয় করুন, সার্চ করে জেনে নিন অ্যাভোকাডোর সুবিধা অসুবিধা। আমি জানি এরপর আপনি আমারই মতো গ্রোসারি স্টোরে গেলেই শপিং কার্টে উঠিয়ে নেবেন অ্যাভোকাডো। যাই হোক, ইনারার আপাতত টমেটো কাটা শেষ। ছোট ছোট স্কোয়ার পিসে সে টমেটোটাকে কেটে নিয়েছে। এই টমেটোটা কিছুটা মিহিকুচি হতে হবে। এটা যত মিহিকুচি হবে খেতে ততই ভালো লাগবে। ইনারা তার আনারি হাতে যতটা পেরেছে ততটুকুই করেছে। তবে আমি বলবো অবশ্যই তার একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত, কারণ সে মন্দ করেনি। আরেকটা কথা বলা হয়নি, এই মেক্সিকান গুয়াকামোলি বানানো ইনারা শিখেছে তার স্কুলের কুকিং ক্লাসে। এবার লেবু, আগেই বলেছি এটাকে কোনো মতে স্কিপ করা যাবে না। তবে এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া হবে তাও কিন্তু না। একটা অ্যাভোকাডোর সাথে আমরা ব্যবহার করব একটা লেবু, 1/4। এবার পেঁয়াজ, যা আরেকটি অপরিহার্য উপাদান। তবে নিজস্ব পছন্দের উপর ডিপেন্ড করে পেঁয়াজের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে হবে। যেহেতু কাঁচা পেঁয়াজ আমার বেশ ভালোই পছন্দ, আমি হয়তো পুরো পেঁয়াজটাই ব্যবহার করতাম, কিন্তু ইনারা পেঁয়াজ তেমন খেতে চায় না, তাই সে ব্যবহার করছে অর্ধেকটি পেঁয়াজ। তারপরও সে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছে। আর খেয়াল করে দেখুন, পেঁয়াজটা সে কুচি করছে কিন্তু টমেটোর সাথে মিল রেখে, কারণ একটা ডিশে সবকিছু একই রকম কাটা থাকলে দেখতে ভালো লাগে। স্কুলের কুকিং ক্লাসে রান্নাবান্নার সাথে সাথে ওদেরকে এগুলোও শেখানো হয়েছে। পেঁয়াজটাকে স্কোয়ার পিসে ছোট ছোট টুকরা করে অ্যাভোকাডো টমেটোর সাথে একই বাটিতে উঠিয়ে নেওয়া হলো। সবশেষে বাদ রয়ে গেল ধনে পাতা, এটাকেও কুচি কুচি করে নিতে হবে, যাকে বলে ফাইনলি চপড। ধনে পাতা গুয়াকামোলির আরেকটা অপরিহার্য উপাদান, কিন্তু তাই বলে এটাকেও আমরা অতিরিক্ত ব্যবহার করব না। আর ধনে পাতার ডাটাটাকেও আমরা বাদ দিচ্ছি না। আমরা এখানে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি, এবং সেই একই বাটিতে আমরা এটাকে উঠিয়ে নিলাম। সবকিছু গুছিয়ে নেওয়া শেষ, এবার প্রসেসিং টাইম। হাতিয়ার হিসাবে একটা ফর্ক আর স্পুন হলেই এনাফ। বেসিক্যালি এখন অ্যাভোকাডোটাকে আমাদের ম্যাশ করতে হবে। একটু সময় নিয়ে আমরা এই কাজটা করব, কারণ অ্যাভোকাডোটাকে খুব স্মুথলি ম্যাশ করতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে অ্যাভোকাডোর যে পেস্টটা এখন তৈরি হবে তার মধ্যে কোনো রকম লাম্প যেন না থাকে। আর হাত দিয়ে কাজটা করার সময় ফর্কের কোনো জুড়ি নেই। অ্যাভোকাডোটা ম্যাশ হওয়া ছাড়াও এখন আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে টমেটোটা কিছুটা আধা ভাঙা হয়ে আসবে। এই টেক্সচারটাই ভালো লাগে খেতে। যাই হোক, আমাদের গুয়াকামোলি আপাতত বানানো শেষ। এখন শুধু টেবিলে সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশনের পালা। ছোট্ট সুন্দর একটা বাটিতে উঠিয়ে নিয়ে আমরা অলংকার হিসেবে যোগ করছি কিছু ধনে পাতা, জাস্ট উপরে ছড়িয়ে দেয়া। আর এর পরের অবস্থা মনে হয় আমার আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। ভিডিও ক্লিপসে বলে দিচ্ছে গুয়াকামোলি কতটা সুস্বাদু। আমার বিশ্বাস আপনারা একেবারে সহজ উপায়ে তৈরি করা এই টেস্টি আর হেলদি রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আপনাদের ভালোও লাগবে। তো আজ আমি বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে তাদের জন্য আমার অনেক ভালোবাসা যারা শুরু থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকেই নতুন, আমি আশা করি তারাও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, ইনারার জন্যও দোয়া করবেন। খোদা হাফেজ।